जिंदगी में कामयाबी के लिए टैलेंट कितना जरूरी है? अमीर होने का मौका गरीब के पास है। Where are these terrorists? এখনকার সময়টাকে মোটিভেশনের সময় বললে খুব একটা ভুল হবে না, কেননা চারিদিকে এখন মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল আর্টিকেল, মোটিভেশনাল ট্যুর সবকিছু জোয়ার বইছে। আপনি যদি সিনেমার জগতে মোটিভেশন খুঁজতে চান, তাহলে আজকের এই লেখাটি আপনাকে উৎসর্গ করা হলো। জীবন যখন হতাশায় ডুবে যায়, সবকিছুকে যখন তুচ্ছ মনে হয়, তখনই জীবনে বিনোদনের প্রয়োজন হয়। আর বিনোদন হিসাবে যদি এমন কিছু চলচ্চিত্রকে বেছে নেওয়া যায় যা আপনার অবসর সময়টুকুতে সুন্দর ভবিষ্যৎ গঠনের বীজ বুনে দেবে, তা তো কোনো কথাই নেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু মোটিভেশনাল সিনেমার সম্পর্কে যা আপনার দুঃখ ভরাক্রান্ত বা ব্যর্থ জীবনে অনুপ্রেরণা সুবাতাস বইয়ে দেবে। তবে শুরু করার আগে আপনাকে আমরা বিশেষভাবে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। নম্বর ১ প্যারাসুট অফ হ্যাপিনেস। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে উদ্যোক্তা ক্রিস গার্ডেনারের জীবনে এক বছরের কঠিন সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলেছেন পরিচালক গ্যাব্রিয়েল মুচিনো। গৃহহীন এক সেলসম্যান তার পাঁচ বছর বয়সী ছেলে ক্রিস্টোফার আর স্ত্রী লিন্ডাকে নিয়ে একটি বাসা ভাড়া কোনো মতে দিন কাটাচ্ছিল। প্রতি মাসে তার যে স্ক্যানার বিক্রি করার কথা ছিল, চুক্তি মতো তা বিক্রি করতে ব্যর্থ হয়েছে। চলতে থাকে ট্যাক্স, বিলের পর বিল, বাড়ি ভাড়া, ছেলের লেখাপড়ার খরচ আর ডে কেয়ারের বেতন। ক্রিস গার্ডেনারের চরিত্রে অভিনয় করা শক্তিমান অভিনেতা উইল স্মিথের কণ্ঠে উচ্চারিত এই কথাগুলি যেন প্রতিটি বাবার হৃদয় নিকড়ে বের হওয়া বাণী। ডু নট ইভেন লেট সামন টেল ইউ দ্যাট ইউ ক্যান নট ডু সামথিং, নট ইভেন মি। ইউ গট এ ড্রিম, ইউ গট আ প্রোটেক্ট ইট। হোয়েন পিপল ক্যান নট ডু সামথিং দিল সেলফ, দে আর গো নট টেল ইউ দ্যাট ইউ ক্যান নট ডু ইট। ইউ ওয়ান্ট সামথিং, গো গেট ইট। অবশেষে ২০০৬ সালে সত্যি সত্যি মিলিয়নিয়ার হন ক্রিস গার্ডেনার। টয়লেটে যা রাত কেটেছে, টাকার অভাবে যিনি স্থির সময় রাখতে পারেনি, সে ক্রিস গার্ডেনার যেন বর্তমান প্রজন্মের প্রতিটি উদ্যোক্তার জীবন যুদ্ধের প্রতীক। যেভাবে তিনি পেশা পরিবর্তন করে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সিনেমাটি মন ছুঁয়ে যাবে যে কোনো শ্রেণীর দর্শকের। নাম্বার ২ গুড উইল হান্টিং। পড়াশোনায় আপনি বেশ ভালো, প্রকৃতি প্রদত্ত ক্ষমতায় খুব দ্রুত লেখাপড়ার খুঁটিনাটি জিনিসগুলো ঢুকে যায় আপনার মাথায়। কিন্তু সমস্যা হলো, প্রকৃতি এই উপহার আপনার একদম পছন্দ নয়। প্রত্যাশার একগাদা বোঝা মাথার উপর নিয়ে আপনি যদি ক্রমাগত হাসপাস করতে থাকেন, তাহলে দেখে নিতে পারেন গুড উইল হান্টিং সিনেমাটি। উইল হান্টিং এমআইটির একজন পরিচালক, গণিতে বেশ দক্ষ। এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই, কিন্তু তারপরও নামকরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর চেয়েও দ্রুতগতিতে গণিতের সব জটিল সমস্যার সমাধান করে ফেলতে পারে সে। কিন্তু এ যোগ্যতা নিয়ে বিন্দুমাত্র উল্লাস নেই তার। জীবনের কঠিন সংগ্রামের মোকাবিলা করা উইল পেশা হিসাবে বেছে নিয়েছেন শ্রমিকের কাজ। পুলিশের সাথে দুর্ব্যবহার করে পৌঁছে যায় থানায়, আর সেখান থেকে সে মুখোমুখি হয় সাইকোথেরাপিস্ট জন মাগুয়ের। অতীত আর ভবিষ্যতের দারুণ এক মেলবন্ধন হদিস পাইয়ে দেওয়া এই থেরাপিস্ট উইলের জীবনে মোড় ঘুরিয়ে দেয়। নাম্বার ৩ ফরেস্ট গাম। বুদ্ধিশুদ্ধি কমে গেছে এমনটা কম বেশি আমরা মাঝে মাঝে অনুভব করি, কিন্তু আপনার যদি প্রতিনিয়ত মনে হয় একে তো আপনার বুদ্ধি নেই, তার উপর ভুলভাল সময়ে উল্টাপাল্টা জায়গায় উপস্থিত থেকে বেঠিক সব কাজকর্ম করে বসছি, তাহলে ফরেস্ট গাম মুভিটি আপনার জন্যে। ১৯৮১ সালে কোনো এক সময়ের ঘটনা, বোকাসোকা ফরেস্ট গাম বাস স্টেশনে বসে একের পর এক তার জীবনের সব কাহিনী বলে যেতে থাকে। ঘটনাক্রমে ইউএস আর্মিতে যোগদান করা এক সহযোদ্ধার জীবন বাঁচানো, রাগবি তর্কা হয়ে ওঠা, বন্ধুর কথায় চিংড়ি মাছের ব্যবসা শুরু করা, ভালোবাসার মানুষ চেনির সাথে হিপ্পিদের মতো জীবনযাপন করা, ফলের ব্যবসা ভেবে আপেল কোম্পানিতে টাকা বিনিয়োগ করা, ছোটবেলায় এলভিস প্রিসলিকে নাচ শেখানো, জন অফ কেনেডির সামনে না বুঝে নিজেকে হাসির পাত্রে পরিণত করা, কী না করছে সে জীবনে। এক জুড়ি অর্জন নিয়েও দিন শেষে ফরেস্ট গাম সে সাধারণ গামই থেকে যায়, যে কিনা ব্যবসা থেকে অর্জিত লাভের অর্ধেক তার মৃত বন্ধু পরিবারকে পাঠিয়ে দিতে একদম ভুল করে না। বান্ধবী জেনির শত উপেক্ষা সত্ত্বেও তার ভালোবাসা এক ফোঁটা কমাতে পারে না।